শুরুতে জানাবো ক্রিকেটের খবর। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যর্থ বাংলাদেশি ক্রিকেটাররা। লাঙ্কান প্রিমিয়ার লিগে খেলা চারজনই জায়গা হারিয়েছেন একাদশে। ওভার প্রতি 10 রানের বেশি খরচ করেছেন 3 পেসার মুস্তাফিজ, তাসকিন ও শরীফুল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সাকিব আল হাসানেরও একই হাল। ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশিদের সুযোগ কম, ঘুরে ফিরে আসে সাকিব মুস্তাফিজের নাম, কিন্তু বিদেশি লিগের সংখ্যা বাড়ায় আশার পালে হাওয়া। লঙ্কা প্রিমিয়ার লিগে এবার খেলছেন 4 ক্রিকেটার, কিন্তু দারুণ একটা সুযোগ ব্যর্থতায় সমাপ্তি ঘটতে চলেছে। ফ্লপ মুস্তাফিজ, তাসকিন, শরীফুল ও তাওহিদ হৃদয়। বাজে পারফরম্যান্সে নিজ দলের একাদশ থেকে বাদ পড়েছেন চারজনই। বাদ পড়ার কারণও আছে, 3 পেসার উইকেট যেমন নিতে পারছেন না, রানও দিচ্ছেন হাত খুলে। ব্যাটার তাওহিদ হৃদয় প্রথম 2 ম্যাচের পরই সাইড বেঞ্চে। ডাম্বুলার আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, বোলিং অ্যাটাকে যার নেতৃত্ব দেওয়ার কথা, সে ফিজ 4 ম্যাচে 15 ওভার বল করে 5 উইকেট নিলেও রান দিয়েছেন ওভার প্রতি 11-এর বেশি। ক্যান্ডির হয়ে খেলা শরীফুল ইসলামেরও একই হাল, 5 ম্যাচ খেলে বল করতে পেরেছেন 13 ওভার, 4 উইকেট নিলেও ইকোনমি 12-এর কাছাকাছি। কলম্বোর তাসকিনও করেছেন হতাশ, 3 ম্যাচের বেশি খেলতে পারেননি, 11 ওভার বল করে দিয়েছেন 10-এর উপর রান, তবে স্বীকার করেছেন 4 উইকেট। সেরা 20-এ নেই বাংলাদেশি পেসাররা, এমন দুর্দশার কোনো যৌক্তিক কারণও নেই। সেরা 20-এ থাকা বোলারদের কারো ইকোনমি শরীফুল কিংবা মুস্তাফিজের চেয়ে বেশি নয়, আর তাসকিনের চেয়ে বেশি রান দিয়েছেন মাত্র 2 জন। একমাত্র ব্যাটার তাওহিদ হৃদয় গেলবার নজর কেড়েছিলেন, তবে এবার বসে আছেন সাইড বেঞ্চে। 2 ম্যাচের 1টাতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন মাত্র 1 রান। ফ্র্যাঞ্চাইজি লিগে যিনি পথ দেখিয়েছিলেন সেই সাকিবও যেন আর পারছেন না। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ব্যাটে বলে অফ ফর্মে, 4 ম্যাচ খেলে মাত্র 1 উইকেট, ব্যাট হাতে 60 রান। ইকরাম হুসাইন, চ্যানেল 24। শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি নেটে অনুশীলনও করেছে টিম টাইগ্রেস। শুক্রবার 8 দলের টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ৩০৪ ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জং ভিন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চির। এবার ফুটবলের খবর। 26 অক্টোবর হচ্ছে ফুটবল ফেডারেশনের নির্বাচন, যা এই কমিটির মেয়াদ শেষ হবার 3 সপ্তাহ পর, যে কারণে ফিফার অনুমতি নিতে হবে বাফুফেকে। তবে কাজী সালাউদ্দিন নির্বাচন করবেন কি না সেটা জানাননি। বর্তমান নির্বাহী কমিটির শেষ সভায় প্রিমিয়ার লিগ থেকে ব্রাদার্সের রেলিগেশন বাতিলের আবেদন মঞ্জুর করেছে বর্তমান কমিটি। ছুটির দিনে ফুটবল ভবনে বাফুফে কর্তারা, উদ্দেশ্য নির্বাচনের তারিখ চূড়ান্ত করা। সবাই মিলে 26 অক্টোবরকে বেছে নিয়েছে, যা কিনা বর্তমান কমিটির মেয়াদ শেষেরও 23 দিন পর। তবে তা নির্ভর করছে ফিফার অনুমোদনের উপর। 26 অক্টোবরে ইলেকশন, আমরা করবো উইথ দ্য পারমিশন অফ ফিফা। সো দ্য জেনারেল সেক্রেটারি হ্যাভ বিন অর্ডার্ড টু রাইট টু ফিফা, রিজনগুলো দিয়ে যে কেন 3 তারিখের থেকে 26 তারিখে হয়েছে। নানা কারণে বিকল্প নেই দাবি ফেডারেশনের। ভেনু সংকট যার মূলে, একই মাসে নারী টি-20 বিশ্বকাপ থাকায় বিপাকে বাফুফে। এখানে তারা কোনো ইয়ে পাচ্ছে না, ভেনু পাচ্ছে না। মেয়ের একটা অল অ্যাক্টিভিটিস অফ ইলেকশন যদি সেপ্টেম্বরে করতে হয়, তাহলে অগস্টে অল অ্যাক্টিভিটিস এসে যায়। তো আমাদের এখানে অনেক মেম্বাররা পার্লামেন্ট টার্লামেন্ট অনেকে আছে, তারা শোকের মাস অগস্ট মাস থেকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। 5ম মেয়াদেও নির্বাচন করবেন কিনা সেই সিদ্ধান্ত জানাতে চান না এখনই। নির্বাচনী তারিখ নির্ধারণী সভায় ব্রাদার্সের আবদার মেনে নিয়েছে কমিটি। প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হলেও আগামী মৌসুমেও খেলবে শীর্ষ স্তরে। 12 দলের লিগ হবে এবার। আবার ফুটবলের খবর। লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগছেন লিওনেল মেসি, বিবৃতিতে জানালো তার ক্লাব ইন্টার মায়ামি। আর্জেন্টাইন সুপারস্টারের মাঠে ফেরার সময় অজানা, বিরতিটা দীর্ঘ হতে পারে। তার রিকভারির উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।
ইঞ্জুরির জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও মেসি ডান পায়ে এখনই অস্ত্রোপচার করাতে চান না বলে সংবাদ প্রচার করছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। বাবার জন্য ভালোবাসা আর স্বামীর প্রতি মমতা ঝরেছে তাদের পোস্টে। দি মারিয়ার পরিবার ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের, জানিয়ে দিয়েছেন কঠিন সময়ে কিভাবে নিজেকে তৈরি রেখেছিলেন আর্জেন্টাইন তারকা। একটা অধ্যায়ের সমাপ্তি, দি মারিয়ার বিদায়ে শূন্যতা আর্জেন্টিনা জাতীয় দলে, ফিরে আসার ডাক দিচ্ছেন অনেকেই। বিদায় বেলায় পাশে থেকে ভালোবাসার পরশ ছড়িয়ে দিচ্ছে পরিবার। স্ত্রী জর্জেলিনা কারাদোসা ও বড় মেয়ে মিয়া বেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রিয়জনকে নিয়ে। মিয়ার বার্তা খোলা চিঠিতে, প্রিয় বাবা, আমি জানি অনেকেই চায়নি আজকের দিনটি আসুক, তবে সেই দিনটি এসে গেছে। 16 বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষ হলো। আমি নিশ্চিত যে তোমার সবচেয়ে বড় সমালোচক সেও চায়নি তুমি জাতীয় দল থেকে অবসর নাও। আর স্ত্রী জর্জেলিনা শুনিয়েছেন কঠিন সময়ে দি মারিয়ার কান্না। প্রতিটি মানুষই তার জীবনে নানা কারণে কষ্ট পায়, লড়াই করে। আমি দেখেছি তোমার কষ্ট, শুনেছি তোমার কান্না, ইনজুরি, গোলমিস, সমালোচনা ও অপমানে। 2011-তে বিয়ে করেছিলেন জর্জেলিনা দি মারিয়া। মিয়ার পর কোল আলো করে আসে আরেক মেয়ে পিয়া। 11 বছরের মিয়া ছোট থেকে বড় হয়েছে বাবার সেরা সময়টাকে দেখে। এই দীর্ঘ পথে অনেক সমালোচনা তোমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তুমি সবকিছুর বিপরীতে মাথা সোজা করে দাঁড়িয়েছ, জিতেছ তোমার জীবনের সেরা অর্জন বিশ্বকাপ, সঙ্গে আরো অনেক ট্রফি। ট্রফি সংখ্যা 35, সমান করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। আর্জেন্টিনা জার্সিতে 6টি, আর বাকিগুলো ক্লাব দলে। বাবার জন্য গর্বিত মেয়ে। আমি তোমাকে সবসময় ভালোবাসি, শব্দ দিয়ে তা প্রকাশ করার সাধ্য আমার নেই, তবে আমি তোমার জন্য গর্বিত। আই লাভ ইউ। আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিও থেকে বেড়ে ওঠা দি মারিয়া পূর্ণতা নিয়েই বিদায় বলেছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পর। স্ত্রী সন্তানের সামনেই খুন হলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-19 দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশনা। বুধবার আম্বালানগোদায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন তিনি। সংবাদ মাধ্যম জানিয়েছে ঘটনার সময় তার সাথে স্ত্রী ও 2 সন্তানও ছিলেন। পুলিশের ধারণা, স্থানীয় গ্যাংদের মধ্যে বিরোধের কারণে খুন হয়ে থাকতে পারেন তিনি। অলিম্পিক ইভেন্ট আয়োজনের নিরাপদ প্যারিসের সিন নদী, আর তা প্রমাণে নিজেই পানিতে নেমে সাঁতার কাটলেন প্যারিসের মেয়র আনি দালগো। জনমনে তৈরি হওয়া শঙ্কা দূর করতে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, যে নদীতে ম্যারাথন, সাঁতার, বোয়িং ও ক্যানোয়িং সহ একাধিক ডিসিপ্লিন হওয়ার কথা রয়েছে। সুইমিং স্যুটে প্যারিসের মেয়র আনি দালগো এক চোট ফটো সেশনের পর নেমে পড়লেন সিন নদীতে। অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি সহ কয়েকজনকে সঙ্গী করে কাটলেন সাঁতার। মূলত আসন্ন বিগেস্ট শো অন আর্থের বিভিন্ন ইভেন্ট আয়োজনের প্রস্তুত ও নিরাপদ শহরটির বিখ্যাত এই নদীর পানি, তা প্রমাণ করতেই সশরীরে তার এই গোসল কাণ্ড। নদীর পানি সত্যিই খুব ভালো, একটু ঠান্ডা তবে বেশি নয়, আর সাঁতার কাটলাম, ভালোই লাগলো। অলিম্পিক গেমস আমাদের এই পরিবর্তনে চ্যালেঞ্জ জানিয়েছিল। 26 জুলাই ভালোবাসার শহরে বসবে বিগেস্ট শো অন আর্থের এবারের আসর। এই নদীতে হওয়ার কথা ম্যারাথন, সাঁতার, বোয়িং, ক্যানোয়িং সহ বিভিন্ন ডিসিপ্লিনের একাধিক ইভেন্ট, কিন্তু নির্ধারিত সময়ের আগে এর পানি পরিষ্কার প্রকল্প শেষ হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। তবে দালগোর দাবি, গেমস আয়োজনে প্রস্তুতির দ্বার প্রান্তে তারা। যখন সিন নদী পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখন অলিম্পিক আয়োজনে তা ব্যবহার করা হবে। গেমসের পর জনসাধারণও এখানে সাঁতার কাটার সুযোগ পাবেন। সব সময়ের জন্য নদীর পানি পরিষ্কার রাখাটাও আমাদের বড় চ্যালেঞ্জ। মেয়রের দেখা দেখি একই দিন সিন নদীতে গোসল ও সাঁতার কাটতে দেখা গেছে অনেককে। সে তালিকায় সিটি কাউন্সিল কর্মী, সাংবাদিক ছাড়াও ছিলেন সাধারণ মানুষ। আমার কাছে নদীর পানি পরিষ্কারই মনে হয়েছে, সাঁতার কাটার অনুভূতিও দারুণ। প্রায় 1 বছর আগে সিন নদী পরিষ্কার প্রকল্প শুরু করে প্যারিস সিটি কাউন্সিল। পরিচ্ছন্নতার অগ্রগতি দেখতে কয়েকদিন আগে সেখানে নেমে গোসল করেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীও। জহির সাগর, চ্যানেল 24।
এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।